হ্যালো, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্ভিং বিয়ার। বিয়ার যেটি আছে সেটি মাস্ট মানে সার্ভ করা হচ্ছে টেম্পারেচার 12.5 ডিগ্রি টু 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ল্যাগার্স উইথ ল্যাগার্স জেনারেলি কুলার দেন আদার ভ্যারাইটিস যেটি 8 থেকে 10 ডিগ্রি বা 10.5 ডিগ্রি সেন্টিগ্রেডে সার্ভ করা হয়। কিছু ভ্যারাইটি আছে বটল বিয়ার, সেটি কিন্তু সার্ভ করা চিল টেম্পারেচারে। ড্রট বিয়ার অন ইটস রুট ফ্রম দ্য কেক অর কাস্ট টু দ্য পাম্প অফেন পাসেস থ্রু এ চিলিং ইউনিট, কখনো কখনো চিলিং ইউনিট থেকে কিন্তু পাস করা হয়। টাইপস অফ বিয়ার গ্লাসেস, এখানে কিছু কিছু বিয়ার গ্লাসেস আছে। দ্য ইনক্রিজিং সেল অফ বিয়ার কনজিউমড অ্যালং উইথ দ্য মিলস অ্যান্ড স্ন্যাক্স ইন এ রেস্টুরেন্টস অফ বিয়ার হ্যাজ প্রমোটেড দ্য ইউজ অফ ডিফারেন্ট টাইপ অফ গ্লাস। তো বিয়ারটা বেসিক্যালি যেটা বিভিন্ন রেস্টুরেন্ট বা বারে যেটি বিভিন্ন রকম খাবার বা স্ন্যাক্সের সাথে সার্ভ করা হয় ওটা সবসময় ইউজ করা হয় প্রমোট করার জন্য বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ গ্লাসে। বিয়ার গ্লাসেস মাস্ট বি স্পটলেসলি ক্লিন অ্যান্ড উইথ নো ফিঙ্গারপ্রিন্টস। বিয়ার গ্লাসগুলি সেটি সমস্ত পরিষ্কার থাকতে হবে এবং কোনো হাতের ছাপ যেন না থাকে, আঙুলের ছাপ যেন না থাকে, গ্রিস করা থাকে এবং লিপস্টিক স্টেন গ্রিস যেন না থাকে এবং লিপস্টিক স্টেনও যেন না থাকে। পোরিং বিয়ার ইন্টু ডার্টি গ্লাস উইল মেক ইট গো ফ্ল্যাট কুইকলি। তো এটি ফ্ল্যাট হয়ে যায় যখনই কোনো ডার্টি গ্লাসে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে গ্লাসগুলো ঠিকঠাক রাখতে হবে। দ্য মেন টাইপস অফ বিয়ার গ্লাস ইউজড অ্যাড অ্যাজ ফলোস। তো যে গ্লাসগুলোকে ইউজ করা হয় বিয়ার সার্ভের ক্ষেত্রে সেইগুলো হচ্ছে হাফ পাইন্ট অর পাইন ট্যাঙ্কার্স অর ফর ড্রট বিয়ারের জন্য, পাইন টাম্বলার্স ফর ড্রট বিয়ারের জন্য, টাম্বলার্স হচ্ছে বটল বিয়ারের জন্য, শর্ট স্টিমড যেটা আছে 34.08 সিএল বা 12 ফ্লুইড আউন্স বিয়ার গ্লাস, এটি ইউজ করা হয় ফর বাস ওয়ার্থিংটন আর গিনিসের জন্য। ল্যাগার গ্লাস করা হয় ল্যাগার বিয়ারের জন্য। প্যারিস গবলেট বিভিন্ন সাইজের আছে, যেমন 22.72, 28.40, 34.08 সিএল ফর ব্রাউন পেল অর স্ট্রং এলস এই ক্ষেত্রে।